দাঁড়িয়ে পানি পান করার পর শরীরের মধ্যে কি ঘটে দাঁড়িয়ে পানি পান করাকে কিডনির জন্য ক্ষতিকর কথাই আছে পানি জীবন কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া নাকি অস্বাস্থ্যকর এমনটি জানাচ্ছেন আয়ুর্বেদ তথ্য দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি পাকস্থলিতে চলে যায় ফলে প্রয়োজনীয় দ্রব্যাদি শোষিত হয় না সরাসরি পাকস্থলিতে পানি গেলে তা পরিপর্বাসিক অর্কানগুলোকে ক্ষতিগ্রস্ত করে থাকে এছাড়া ঠান্ডা পানি পাকস্থলীর ওপর বাজে প্রভাব ফেলে থাকে শুধুমাত্র পাকস্থলী নয় দাঁড়িয়ে পানি খাওয়ার অভ্যাসে ক্ষতি করতে পারে কিডনিরও পানি হাই প্রেশারের কারণে পানি ফিল্টার না হয়ে সরাসরি পাকস্থলীতে পৌঁছায় ফলে যাবতীয় দূষিত পদার্থ জমা হয় ব্লাডারে যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি শুধু তাই নয় হতে পারে আর্থাইটিস এবং জয়েন্টের সমস্যাও পানির ফ্লো এতটাই বেশি থাকে যার কারণে হতে পারে হার্ট এবং ফুসফুসজনিত রোগের বিভিন্ন সময়ে খাবার ধীরে খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা যেটি খাবার হজমের প্রক্রিয়ায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একইভাবে পানীয় পদার্থ বা পানি ধীরে ধীরে পান করা প্রয়োজন ফলে পানির মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলিকে শোষণের উপযুক্ত সুযোগ পাবে হিউম্যান বডি তাই সময় থাকতে সতর্ক হন মেনে চলুন স্বাস্থ্যকর এবং সঠিক জীবনশৈলী